সাবস্ক্রাইব নাও এন্ড হিট দ্য বেল আইকন আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট। সিটি সিনেমা, এখানে সিনেমা নয় এন্টারটেইনমেন্ট হয়। আমি কোথায় রয়েছি না এক্সাক্ট জায়গাটা আপনাকে বলছি না, তবে জানিয়ে রাখা ভালো যে টালা থেকে টালিগঞ্জ আর বড়বাজার থেকে বাগবাজার, মানে সাউথ নর্থ জুড়ে গোটা শহর জুড়ে আপনার ফেভারিট সেলিব্রিটিরা কোথায় থাকে সেটাই আপনাকে দেখাবো আজকে। এবং এইভাবেই ঘুরতে থাকবো আর আপনি আমার সাথে ঘুরবেন এবং দেখে নেবেন যে আপনার পছন্দের সেলিব্রিটিরা কলকাতা শহরের কোন জায়গার কোন অ্যাপার্টমেন্টের কত নাম্বার ফ্ল্যাটে থাকে, কে কোথায় থাকে সেটা দেখতে হবে। তো আর সেটা দেখতে হলে কী করতে হবে, আমার সাথে থাকতে হবে, ঘুরতে হবে, দেখতে হবে আপনার ফেভারিট সেলিব্রিটিরা কোথায় আছে। আপনারা তো চোখ রাখুন সিটি সিনেমায় আর আমার সাথে শহর জুড়ে ঘুরে বেড়ান, চলে আসুন আমার সাথে। যখনই আপনি সল্টলেকে আসবেন এবং সল্টলেক নিউ টাউন নার্সিং হোমের পাশেই যার বাড়ি তিনি কণিকা ব্যানার্জি, এবং কণিকা অনেকের খুব ফেভারিট অ্যাক্টর, ফেভারিট মানুষ। আমার পেছনে যে একদম ক্যাডবেরি কালারের বাড়িটা দেখছেন, যে বড় বাড়ি, এটাই কিন্তু কণিকা ব্যানার্জির বাড়ি। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক সাউথ সিটি মলের পাশেই, মানে সাউথ সিটির রেসিডেন্সটা। এবং এই সাউথ সিটির রেসিডেন্সে কে থাকে ডেফিনেটলি আপনি জানেন, দেব এখানেই থাকে এই সাউথ সিটির রেসিডেন্সে, টাওয়ার নাম্বার 4। এবং এই টাওয়ারের 29B ফ্ল্যাট নাম্বার, এই টাওয়ার নাম্বার 4-এর 29B-তে কিন্তু দীপক অধিকারী বা টলিউড ইন্ডাস্ট্রির চ্যাম্প দেব কিন্তু এখানেই থাকে। যে টাওয়ারগুলো দেখছেন এখানে প্রচুর টাওয়ার রয়েছে, কিন্তু টাওয়ার নাম্বার এক্স্যাক্ট 4-এ সেখানেই কিন্তু আমরা যতদূর জানি যে দেবের অফিস, এবং সেখানেই কিন্তু তার উপরেই 29B ফ্ল্যাট নাম্বারটা আপনাকে জানিয়ে দিলাম, সেখানেই কিন্তু থাকছে টলিউড ইন্ডাস্ট্রির চ্যাম্প দেব। নেক্সট কার বাড়িতে যাবো, নেক্সট কার বাড়ির সামনে কার অ্যাড্রেস আপনাকে দেখাবো, সেটার জন্য আপনাকে চোখ রাখতে হবে সিটি সিনেমায়। বেহালায় এই মুহূর্তে আমি যার বাড়ির সামনে রয়েছি বা যে জায়গাটা এসেছি এটা হচ্ছে আগরওয়াল রোড, রাইট। এই আগরওয়াল রোডে আমি যার বাড়ির সামনে এই মুহূর্তে রয়েছে এটা কিন্তু কাঞ্চনা মৈত্রর বাড়ি। ডেফিনেটলি যারা সিরিয়াল থাকে তারা প্রত্যেকে কাঞ্চনা দিকে চেনেন, খুব পপুলার মুখ, খুব পপুলার অ্যাক্ট্রেস। তো আমি এখন রয়েছি কাঞ্চনা মৈত্রর বাড়ির সামনে। ঠিক যার ফ্ল্যাটটা আপনি দেখতে পেলেন এই অ্যাপার্টমেন্টেই কিন্তু থাকে আমাদের সবার প্রিয় অ্যাক্টর জয়ী দেব রায়। এই মুহূর্তে আমি রয়েছি সন্তোষপুরে এবং এখানেই কিন্তু এই অ্যাপার্টমেন্টে, এই উদিত অ্যাপার্টমেন্টেই কিন্তু আপনার প্রিয় অ্যাক্টর জয়ী দেব রায় থাকে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একদম ইন্দ্রপুরি স্টুডিওর জাস্ট অপোজিটে। এই বিল্ডিংয়ের নাম হচ্ছে ওয়েডেসলি নেস্ট, ওয়েডেসলি নেস্ট। এখানে কে থাকে, এখানে নান আদার দেন রুদ্রনীল ঘোষ থাকে। ঠিক আমার পেছনের বিল্ডিংয়ের টাওয়ার 2-এর 6-এ, মানে 6 তলাতেই থাকে কিন্তু রুদ্রনীল ঘোষ। এবং সেই রুদ্রনীল ঘোষ যাকে আমরা প্রত্যেকে পছন্দ করে, সেই রুদ্রনীলের বাড়ি কিন্তু এখানে। সারাদিন শহরের এ মাথা থেকে ও মাথা ঘুরে আপনাকে আপনার ফেভারিট স্টারের বাড়ি দেখিয়ে আপাতত এখন বিকেলবেলা, মানে এবার এপিসোড শেষ করার পালা, তাই
কোথায় যেতে হবে এবং কেমন লাগলো এই এপিসোড সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আর স্পেশালি যদি ভালো লেগে থাকে প্লিজ আপনি সবাইকে শেয়ার করে জানিয়ে দিন এবং সবাইকে দেখান যে আপনার ফেভারিট স্টার কোথায় থাকে। আর ডেফিনেটলি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমাদের চ্যানেল শেয়ার করুন, বন্ধুদের দেখান আর চোখ রাখুন সিটি সিনেমায়। টলিউডের সব লেটেস্ট আপডেট, গসিপ এবং এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক এবং শেয়ার চ্যাট পেজ।